আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঘুরে আসব জাপানের একটি ফার্ম হাউসে, যেটি নাগোয়া শহর থেকে খানিকটা দূরে অবস্থিত। যাওয়ার পথে ট্রেন জার্নিটা ছিল সত্যি অসাধারণ, বিশেষ করে চারপাশের প্রাকৃতিক দৃশ্য ছিল অত্যন্ত চমৎকার। ট্রেন স্টেশন থেকে অল্প কিছু হাঁটা দূরত্বে এই ফার্ম হাউসটি অবস্থিত। অবশেষে আমরা পৌঁছালাম ফার্ম হাউসটিতে এবং এর চারপাশের নানান প্রতিকৃতি ফার্ম হাউসটিতে আপনার উপস্থিতি জানান দিবে। প্রচুর লোক সমাগম ঘটে এই ফার্ম হাউসটিতে এবং প্রায় সবাই সপরিবারে বেড়াতে আসেন এখানে। বাচ্চাদের বিনোদনের জন্য নানান রকমের ব্যবস্থা রয়েছে এই ফার্ম হাউসটিতে। বাচ্চাদের অন্যতম আকর্ষণের মূলে রয়েছে ঘোড়ায় চড়া এবং ঘোড়াকে খাবার দেওয়া। অনেক আকর্ষণীয় ঘোড়ার দেখা পাবেন আপনি এখানে, যেগুলো অত্যন্ত সযত্নে লালন করা হয়। বারবিকিউ করার জন্য এখানে রয়েছে অত্যন্ত সুপ্রশস্ত একটি জায়গা। প্রায় 160টির মতো গাভী রয়েছে এই ফার্ম হাউসটিতে। গাভী থেকে কিভাবে দুধ আহরণ করা হয় তা অনেকেই দেখতে আসেন এখানে। এখানকার গরুর খাঁটি দুধের তৈরি আইসক্রিম, দই এবং অন্যান্য পণ্য অত্যন্ত সুস্বাদু। গরুর পাশাপাশি অন্যান্য অনেক প্রাণীর দেখা পাবেন আপনি এখানে। চমৎকার একটি ব্লুবেরি বাগান রয়েছে এখানে। ফার্ম হাউসটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অত্যন্ত স্বস্তিদায়ক অনুভূতি দিবে। এখানে রয়েছে সুবিশাল সূর্যমুখী ফুলের বাগান, যা অত্যন্ত মনোমুগ্ধকর। পর্যটকদের মনোরঞ্জনের জন্য রয়েছে নানান রকমের ব্যবস্থা। সবুজ আফ গলফ গার্ডেনটি আপনার নজর কাড়বে, এতে কোনো সন্দেহ নেই।
রোদ্রোজ্জ্বল নীল আকাশের নিচে দিগন্ত জোড়া সবুজ মাঠ আপনার ভালো লাগা বাড়িয়ে দেবে বহুগুণ। সূর্য যখন মেঘে ঢেকে গেল আমরা ফিরে এলাম নিজ গন্তব্যে। আজকে এ পর্যন্তই, পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।